Combine harvester. Combine harvester এর সুবিধা সমূহ Combine harvesting হলো খুব দ্রুত ফসল কাটা ও ফসল তোলার পদ্ধতি। এই পদ্ধতিতে ফসল কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের কাজগুলো একই সময়ে হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ সমূহ থেকে ফসলকে রক্ষা করে। শস্য দানার ক্ষতির হারকে হ্রাস করে। শস্য কাটার ক্ষেত্রে কম শ্রমিক লাগে বিধায় শ্রমিক নিয়ে চিন্তা কম। শস্য কাটার সময়সীমা হ্রাস করে। খরচ তুলনামূলকভাবে যুক্তিযুক্ত। কম্বাইন হারভেস্টারের অসুবিধাসমূহ শস্যক্ষেত্র ও নালার ভেতর দিয়ে কম্বাইন হারভেস্টারের পরিবহন বা চলাচল অসুবিধাজনক। অনেক সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ধানের খড় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষেতে ছড়িয়ে পড়ে। গমের খড় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষেতে 15 সেন্টিমিটারের বেশি কাদা থাকলেও পিচ্ছিল হলে হারভেস্টার কাজ করতে পারে না। ক্ষেতে 6 ইঞ্চির বেশি পানি হলে হারভেস্টার কাজ করতে পারে না। ফসল কাটার পূর্ণ মৌসুমে কম্বাইন হারভেস্টারের প্রাপ্তি সহজলভ্য নয়। ছোট শস্যক্ষেত্রে কম্বাইন হারভেস্টার দিয়ে ফসল কাটা ও তোলার কাজটি কঠিন হয়ে পড়ে। কম্বাইন হারভেস্টার পরিচালনা করা ব্যবহারের জন্য কম্বাইনটিকে প্রস্তুত করা। যেহেতু কম্বাইন হারভেস্টার বছরে মাত্র কয়েকবার ব্যবহৃত হয় সেহেতু প্রতিবার ব্যবহারের পূর্বে এটিকে অবশ্যই পরিষ্কার ও ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হারভেস্টারের চেইন ও বিয়ারিংয়ে তেল দেয়া আছে কিনা এই যন্ত্রটি ব্যবহারের পূর্বে বেল্টগুলো শক্ত আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। ব্যবহারের আগে কম্বাইন হারভেস্টারের ইঞ্জিন ও ব্যাটারি পরীক্ষা করা উচিত। ভালো ফলাফল পেতে ইঞ্জিন ও ব্যাটারি দুটোকেই তুলনামূলকভাবে ঠান্ডা রাখতে হবে। সকল ধরনের নিরাপত্তামূলক গ্লাস ও সেফটি শিল্ড সমূহ হারভেস্টারের পরিচালনা কেবিনে নিরাপদে আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এছাড়া যন্ত্রটি ব্যবহারের পূর্বে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্রের উপস্থিতি থাকতে হবে। ফসল কাটার জন্য জমিকে প্রস্তুত করা কম্বাইন হারভেস্টারের মতোই যে ক্ষেতে যন্ত্রটি ব্যবহার করবেন সেই ক্ষেতটিকেও পর্যবেক্ষণ করা উচিত। যে শস্যটিকে কাটা ও তোলা হবে সেটি শুষ্ক এবং আর্দ্রতামুক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। কেননা শস্য আর্দ্র হলে তা দলা পাকিয়ে যেতে পারে। ফসল কাটা ও তোলার আগে ক্ষেতে কোনো ধরনের পাথর, ডালপালা বা অন্য কোনো বাধা বিঘ্ন আছে কিনা তা যাচাই করতে হবে। ক্ষেতটি যদি এমন হয় যে সেটি আপনার কাছে তুলনামূলকভাবে নতুন, তবে হারভেস্টারটি ব্যবহারের পূর্বে উক্ত জমিটিকে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করতে পারেন। জমির উঁচু নিচু স্থানগুলোকেও পর্যবেক্ষণ করতে পারেন। কম্বাইনকে জমিতে স্থাপন সাধারণত কম্বাইন হারভেস্টারগুলোকে যে জমিতে ব্যবহার করা হবে সেখানে স্থানান্তর করা হয়। একটি মুভিং ট্রেইলারে করে এগুলো আনা হয়। ফসল কাটা ও ফসল তোলার কাজ শুরু করা অন্যান্য যানবাহনের মতো একটি সুইচ চালু করে কম্বাইন হারভেস্টারকে চালু করতে হবে। ফসল কাটা ও তোলার সময় কম্বাইন হারভেস্টারের হেডার বা সম্মুখ ভাগটি যথাযথভাবে অবস্থান করছে কিনা তা নিশ্চিত হতে হবে। চলার পথে পূর্ব থেকে অশনাক্ত কোনো বৃহৎ বাধার সম্মুখীন হলে স্টিয়ারিং হুইলটিকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। সবশেষে হারভেস্টার থেকে গ্রেন হপারে যাবার সময় শস্য দানার প্রবাহের দিকে দৃষ্টি রাখতে হবে।
হপার থেকে গ্রেন ট্রাকে শস্যদানা স্থানান্তর। গ্রেন হপারটি শস্যদানায় পূর্ণ হয়ে গেলে হপারটিকে খালি করতে এটিকে একটি অপেক্ষমান ট্রাকে স্থানান্তর করতে হবে। বড় ধরনের ফসল তোলার সময় কম্বাইন হারভেস্টারের হপারটিকে খালি করতে প্রায়শই একটি খালি শস্য দানা বহনকারী ট্রাককে হারভেস্টারের গাঁ ঘেঁষে পাশাপাশি পরিচালনা করা হয়। কম্বাইন হারভেস্টারটিকে সংরক্ষণ করা। সকল ধরনের ফসল তোলার কাজ শেষ হলে সংঘর্ষজনিত ক্ষয়ের কোনো চিহ্ন আছে কিনা সেটি বের করতে যন্ত্রটিকে পরীক্ষা করা উচিত। কম্বাইন হারভেস্টারের জন্য কোনো মেরামতির কাজ থাকলে সেগুলো তৎক্ষণাৎ করে ফেলা উচিত। যন্ত্রটি ভালো পর্যায়ে এলে এটিকে একটি মেশিন শেডে কিংবা নিরাপদ কোন স্থানে সংরক্ষণ করুন। নিরাপত্তা। ইঞ্জিন চালু থাকা অবস্থায় কখনোই তেল দেয়া, পরিষ্কার করা, অ্যাডজাস্ট করা বা হারভেস্টারটিকে আনপ্লাগ করা যাবে না। হারভেস্টারের সাথে আসা ম্যানুয়ালটিকে পর্যালোচনা করতে হবে। পরিচালনার আগে এর নিয়ন্ত্রণের বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে। চালানো অবস্থায় কাউকে মেশিনের উপর চড়তে দেয়া যাবে না। যন্ত্র থেকে শিশুদেরকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।
খুব বেশি ক্লান্ত থাকলে যন্ত্র পরিচালনা করা যাবে না। ওই দিন যন্ত্র পরিচালনার কাজে অন্য কাউকে নিযুক্ত করতে হবে। ইঞ্জিন চালিত যন্ত্রে সবসময় একটি অগ্নি নির্বাপক যন্ত্র হাতের কাছে রেখে দিতে হবে। ফুয়েল সিস্টেমে কোনো ফুটো নেই তা নিশ্চিত করতে হবে। যন্ত্রটিতে পুনরায় জ্বালানি ভরার আগে ইঞ্জিনকে বন্ধ করতে হবে এবং এর আশেপাশে ধূমপান করা যাবে না। যন্ত্র পরিচালনার সময় কাজের উপযোগী পোশাক পরিধান করতে হবে।